রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাদকা আদায়ের নির্দেশ দেন। তখন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী জয়নাব রাদিয়াল্লাহু আনহা বলিলেন, আমার স্বামী দরিদ্র এবং কয়েকটি ইয়াতিম সন্তান রহিয়াছে। আমি সব সময় মুক্ত হস্তে তাহাদের জন্য ব্যয় করিয়া থাকি। তাহাদেরকে সাদকা প্রদান করা যাইবে কি? তিনি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হ্যাঁ, আর জয়নাব রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে কুটির শিল্প করিয়া প্রচুর উপার্জন করিতেন।